বিদ্যাসাগর দ্বিশত বর্ষ উদযাপন কমিটি নিয়ে নোয়াজ এবং ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফিল বিশি সারা থামসিনে থ্রিথম সার পালাই দেখা আসল কমতমাত্রস্তাঙ্গ কমিটি নিয়ে খরবস আদম শাখা তাবুনি হাকতর হাপাং এডুকেশন পলিসি 2020 নি বিশিংতে রিং বেদেগ বিরমান খিকলাইকা আসোসিমিয়া ন্যাশনাল এডুকেশন পলিসি নি বিশিংতে রিং বেদেগ কর্পোরেট সেক্টর ইয়াগো ইয়াফরে খগ্রাসে রাসে রাং মরগানে ইয়াপরে নাহার মাসে হাপাং হিনে কক্সিল চাকা আজকে 29 জুলাই এই দিনটিতে ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ও আধুনিক শিক্ষার রূপকার মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 132তম প্রয়াণ দিবস উপলক্ষে বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ কমিটির উদ্যোগে আমরা একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে যে সামাজিক অবক্ষয় চারদিকে চলছে, যেখানে আমরা যে পূর্বপুরুষ আমরা যা পূর্ব মনীষীদের স্মরণ থেকে বিচ্যুত হয়ে আমরা আমাদের যে উৎপত্তি স্থল আমাদের ইতিহাস থেকে বিচ্যুত ঘটেছে, তাই এই শরৎচন্দ্র এই বিদ্যাসাগরকে স্মরণ করার মধ্য দিয়ে তার যে কঠোর সংগ্রাম সমাজ অগ্রগতি তথা নারী শিক্ষা প্রবর্তন বিস্তার টোল ভিত্তিক শিক্ষা থেকে স্কুল কলেজ ভিত্তিক শিক্ষায় সারা দেশবাসীকে উত্তরণ ঘটানোর যে সংগ্রাম ব্রিটিশ স্বার্থকারী শিক্ষার বিরুদ্ধে তিনি সংগ্রাম করে স্কুল কলেজ এবং শিক্ষা আধুনিক শিক্ষাকে সম্প্রসারণ ঘটিয়েছিলেন। আগে টোল ভিত্তিক শিক্ষায় কিছু শ্লোক এবং আমাদের দেশীয় যে ধ্যান ধারণা এগুলোরই চর্চা হতো। বিদ্যাসাগরই প্রথম মানুষ যিনি শিক্ষার মধ্যে ভূগোল ইতিহাস এবং আধুনিক শিক্ষা বিজ্ঞানভিত্তিক শিক্ষার পক্ষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে শিক্ষানীতির বিরুদ্ধে সওয়াল করেন এবং আজকে আমরা যে শিক্ষা পেয়েছি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক এবং বিজ্ঞানভিত্তিক যে শিক্ষা আমরা লাভ করেছি তা এই মহান মনীষীর ওই 100-150 বছর আগের কঠোর পরিশ্রমের ফসল হিসাবে এসেছে। যাই হোক, এই আধুনিক শিক্ষাকে গতিপথকে রুদ্ধ করার জন্য 20 কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে শিক্ষা নীতির মধ্য দিয়ে প্রাচীন ভারতের ভ্রান্ত ধ্যান ধারণা জ্যোতিষশাস্ত্র এবং অকার্যকরী দর্শনগুলোকে শিক্ষার সর্বস্তরে ভারতীয় জ্ঞান চর্চার নামে অনুপ্রবেশ ঘটানোর প্রক্রিয়া চলছে। এর দ্বারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক যে শিক্ষার বুনিয়াদটাই নষ্ট হয়ে যাবে, তাই আগামী প্রজন্মকে এক পেশে একটি কুপমণ্ডুক ভারতবাসী হিসাবে গড়ে তোলার একটা পরিকল্পনা চলছে। তাই এবং একদিকে শিক্ষা সংকোচনের প্রক্রিয়া অব্যাহত আছে, স্কুল মার্জিং স্কুলের ছাত্র সংখ্যা কম, এই অজুহাতে ইতিমধ্যে হিন্দি বলয়ে 52,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যে ত্রিপুরাতেও এই প্রক্রিয়া গ্রহণের প্রক্রিয়া ত্রিপুরা সরকার গ্রহণ করেছে। তাই একদিকে শিক্ষা সংকোচন, অন্যদিকে শিক্ষাকে লাভজনক পণ্যে রূপান্তর ঘটানো এবং শিক্ষাকে সার্বজনীন শিক্ষাকে সাধারণ মানুষ নিম্নবর্গ মানুষের হাত থেকে গুণগত শিক্ষাকে সরিয়ে নিয়ে কর্পোরেটমুখী করে কর্পোরেটদেরকে হাজার হাজার মুনাফা লাভ করার সুযোগ করে দিচ্ছে। তাই যা কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে 150 বছরের যে তার আগে যে তিনি সংগ্রাম করেছেন যা তার পরিপন্থী না, তাই আজকের দিনে বিদ্যাসাগরকে স্মরণ করার মধ্য দিয়ে এই জাতীয় শিক্ষানীতি 2020 বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শিক্ষক অধ্যাপক এবং অভিভাবকদের সংগঠিত হয়ে এর প্রতিবাদ করার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। এই
বলে আমাদের আজকে শ্রদ্ধা।